পারবানি দাবি রাখতা দাবির জাগাত দাবি রাখতা আল্লাহর কাছে যদি বন্ধা দাবি না খাটাইতে পারে তো খার খাসে খাটাইতো মার উপরে বাপের উপরে ফুয়া দাবি খাটাইতে পারে কয় আমি আমার ফুয়া খেনে আমার দিতেন কথা ঠিক নিনে না বাবারে হই ফুয়া আর হই বাপ আর হই আমার মালিক আমার খালিক কোরআন শরীফর দোয়া হল সরাসরি কোরআন শরীফর তার দোয়া আছে ইত্যাদ দোয়া করিলে দোয়া কবুল হওয়ার একটা গ্যারান্টি আছে কিলা গ্যারান্টি বলে তুমি আমারে হইছ ওলা হইছে আমি ওলা কইছি আল্লাহ তাবার তালায় আমরা রে মায়ার বন্দা হলোর মহব্বত এখানে তৌফিক দিচ্ছেন তার কারণ হইল তিনশো আউলিয়ার সঙ্গে আর শাহ আব্দুল আলী আর আমরার সাব কবিরা রহমতুল্লা এটা যে দুই আমি এখানে যুক্ত হয়েছে দুই নামর খাতিৰে ইনশ্বাল্লাহ দাবি ৰাখি আল্লাহ ই মাফুল ডেখ আমি এটা হাদিস কৈ আপনাৰ আৰু বইতে বালা লাগব মনোকৰ বা কষ্ট স্বীকাৰ কৰি আৰু বেখামা নাই খামেও কৰি খাই বোলে এটা আশা ব্যঞ্জনক হাদিছ হৈ আমি ৰছৰুল্লা এদিন তাৰ চাহ বাইকাৰ বাবে লৈ আহিব চই আৰু সৈতে ما هم أنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء لمكانهم من الله ألا إن وجوههم لنور وإنهم على منابر من نور رسول الله فرمت رأى الدين نبي بن কিছু সংখ্যক মানুষের দেখিয়া ঈর্ষা পোষণ করবা হিংসা এক জিনিস এটার আরবি হাসদ আর ঈর্ষার আরবি আজ যাই আমি যাইতাম পারি না তান লেখা নামিও আজ দইতাম পইতাম এন বেশি নমাজ ভরে তান লেখা নামি পারি না আমি তান টানে বেশি করতাম ওটার নামইল দেব তহ নবী শহীদ হলে কই বা

আর ও ইনহুম আলা মানাবির নূর আর তারা যে মিম্বর বা আর ওইবা এটা ওইব নূরർച്ചাহ আল্লাহ নূরতে চার কিলা তে নূর কিলা আল্লাহ নূর দিয়া যদি ফিরিশতা বানাই পারছেন আরছেন নূর দিয়া যদি নূরুন নবী বানাই পারছেন আরছেন এর আকৃতি দিতাও আরছেন আল্লাহ সে চাইলে কুরসিও নূর দি বানাইতা এরা চেহারা নুরানি এর খুর্শি হইব নুরানি সাহাবাই খারাপ হায় হায় এরা খারাপ রসুল্লাহ মানহম ফাল আল্লাহে হুম ইয়ার রসুলাল্লাহ এরা খারা এরা কিতা আমল এই দরজা ফাইলা আর তারা লাখান আমল আমরা করল তই দরজা ফাইলা মনে যদি কিতা আমল করছেন আমরা জানতাম আর যদি তারা লাখান আমল নাও করতাম পারতাম তাইলে না পারলে তারা তো মহব্বত করতাম পারতাম আপনি নেককার মানুষের যদি লাখান যদি আমল করতে না পারেন তবে নেকর মানুষের মায়া করতে তো আর কোনো বাধা নাই খরচ লাগতো না কষ্ট লাগতো না ঠিক নি না আল্লাহ নবী ফরমাইন হোন তুমি এরা হইলা এমন একদল মানুষ যারা ওয়াস্তে আল্লাহর মায়ার বন্দা মনে করিয়া আল্লাহর মায়ার বন্দা হরে মহব্বত করবা ই যে আল্লাহর মায়ার হরে মহব্বত করবা এরা লগে তারার কোন কুটুমিতার সম্পর্ক নাই কোন লেনদেন সম্পর্ক নাই শুধুমাত্র মহব্বত করবা এরা যে এই আল্লাহর মায়ার বন্দাগতিকে মহব্বত করবা আর আল্লাহর মায়ার বন্দারে মহব্বত করার কারণে আল্লাহ তারারে খালকা মত দিন নূরের চেহারা দিবা নূরের কুর্সি দিবা আস্তে আস্তে সুবান আল্লাহ হইলে তাইলে আজকে যে ইসালে সব মহফিল এই মহফিলটা আল্লাহর দুই মায়ার বন্দারে মহব্বত করিয়া তান্তানোর বাড়ি নো নাই ছয় সাতশো বছর আগে শাহ আবদুল্লা আলী রহমতুল্লাহ ইন্তকাল ফুমাইছেন আর হজরত রহমতুল্লাহ বাড়ি জকিগঞ্জ তাই নো এখন তনে বারো বছর আগে ইন্তকাল করছে চোদ্দ বছর আগে ইন্তকাল করছে তার লোকে আমরা পারিবারিক কোনো আত্মীয়তাও নাই কোনো লেনদেনও নাই কিন্তু তাই আল্লাহ ওয়ালি আল্লাহ এর লাগি আমরা মায়া করি খালিস নিহতে বৌকা ও যেখান কইস ওখান নিহত লইয়া আল্লাহর কাছে দাবি আমরা তাহব যে যারা আল্লাহর ওয়াস্তে আপনার মায়ার বন্দা হলরে করে তারা যদি ই চেরা আরি কুর্সি দেন তে আমরা খেনে দিতেন পারবানি দাবি রাখতা দাবির জায়গার দাবি রাখতা আল্লাহর কাছে যদি বন্দার দাবি না খাটাইতে পারে তে খার কাছে খাটাইতো মার উপরে ফুয়া দাবি খাড়াইতে পারে আমি আমার ফুয়া এখানে আমারে দিতেন কথা ঠিক নিলে না বাবারে হই ফুয়া আর হই বাপ আর হই আমার মালিক আমার খালিক আমার রব আমার লাগে যে নাম রাখছেন রহমান আমার লাগি যে নাম রাখছেন রহিম আমারে মাফ করে দিবার লাগে যে নাম রাখছেন গফুর আমার দুশ লুকাইয়া রাখবার লাগে যে নাম রাখছেন নাম হৌ মালিকের উপরে দাবি হাজারো লাখ কোটি গুণ বেশি চলে না চলে না আমি মাঝে মাঝে আমার মনে হয় কোরআন শরীফ আল্লাহ বহু দোয়া শিখেলা তো দোয়া কিতা লাগি শিখেলা দোয়া তো আমরা যে একটা দরকার জেলা দরকার হলা করলাম আমার মনে হইছে ছোট্ট সময়ে আমি যখন কামিলে পড়তাম তখন এক ঘটনা মনে হয়েছে মনে কই মনে মনে কই ইয়া এত তফসির তসির ভরিয়া বুঝা লাগতো না আমার এক কথা হইয়া আমার তখনও বুঝাই ছাত্র যখন কামিল তখন ইসামতি মাদ্রাসার ছাত্র সেক্রেটারি আসলাম আমি দুইজন ছাত্রের লেনদেনের সম্পর্ক আমার মারা আমার লাভ করায় ছাত্র সংসদ বইয়া এরা দরবার মেটানিত লাগিয়া তান দর্স মুসলিম শরীফর ধর্ষ আমি বইতাম পারছি আসর পরে নমাজ পড়িয়া হুজুরের রুম গেছি হুজুরে কইল তোমার আমি বেজার তুমি আমার দর্শ বইস না আমি তো এমনি শর্মিন্দার ডরাইয়া খাসা লইয়ান না আর টাইন বাঙ্গিয়া খুলা খুলি হয়েছে হইয়া কইলা তুমি আমার ফহদরি মাফ চাও তো আমি খুশি আমি লগে লগে শুধু বইলাম ফহদরিল দরিয়া কত সময় বইলাম ওইলা সাড়ি তোমারে মাফ করেছি কথাটা বুঝুন যেন এনে শিকার বুঝতে আছে যান কাছে দুঃস্করছি তাই না দুঃস্করছ আর কিলা দুইশোর মাফি চাইলে তাই খুশ হইবা ওখানে তাই কই গেছো যদি আমার উস্তাদে আমি কিতা আমি আমার দুইশোর কারণে তেন বেদার হয়েছেন আর ওলা দুশির মাফি চাইলে তাই খুশ হয়ে দিবা কইছেন এর বাদে তাই জেলা কইছেন ইলা যদি আমি করিলাই তাই কইছেন আমার ভাওদরি মাফসা আমি তো তাই ভাওদরি মাফ চাইছি এর বাদে তাই যদি বেজার তা কুস হইন তো আমি আপনি তো জেলা ওলা তো আমি আপনার খুশ তে আপনি আমার বিষয়ে খুশ হইতে আল্লাহ এখন তোমরার মা বাপ লাগি মাফি চাইও দোয়া করি রবি হাম কামা কামার রব্বাইয়া তখন আমি তোমরার মা রে তোমরা মা বাপে জেলা ছোট থাকতে মায়া করছিলা আমি তোমরার মা বাপে ওলা মায়া করম এখন আমি দোয়া করি রব্বি হামুমা কামার রব্বাইয়া নিঃ আর কইয়া কই আল্লাহ তুমি কইছ ওলা দোয়া করতাম এখন তুমি কইলে ওলা করতাম আমি তো করলাম ওলা এখন যদি তুমি আমার মা বাপরে মাফ করে দিতে হয় নাই তে আমার এই লাইকেই লাগতে কথা বুঝাইছেন দাবি করতে দাবির জায়গাত দাবি খাটাই তুই কথা ক্লিয়ার নি সব হল যদি হোক কথা ক্লিয়ার নি এইভাবে আমি আমার মালিকর গোলাম গুলামর কথা খানে মনে না আমার মনি বে ডাক দিছি নেশার নামাজ পড়তাম পড়ছি নিনে না তোমার খাম আমি করছি এখন আমি যে তা আমি কার কাছে যাইতাম চাকরি করি এক বেটার গেছে বেতন পাইতাম আমি আরো জনের গেছে গিয়া মাতুন ভুল চুটি হইতে পারে আমি তো নমাজ পড়িয়ে কইছি আস্তা ফুল আস্তা ফুল আস্তা ফুল আমার বুল হইছে নমাজও আমি তাকতাম আসলাম এখানে গেছিলাম গিয়া আর এখানে মাতুন নমাজও কারো কতক্ষণ ভিজিট করি মাতুন তাই এখন কানাডাত গিয়া আইসেন কানাডা উনাটা এখন দেখবা নয় জগার হইলে মাতৃ না এখন আমি গেছি কি তা কী কর্ম গেছি গতি কইছি আল্লাহ আমার মাফ করে দাও আমি তোমার কাছে মাফ সাইয়ার আমি তোমার কাছে মাফ সাইয়ার আমি তোমার কাছে মাফ সাইয়ার ওয়াজ বুঝি বুঝি আগ গই থইব ইনশাআল্লাহ বুঝরা তো আমরার দাবির জায়গা সবচেয়ে বেশি দাবির জায়গা খে জুরে হইন আর জুরে

تومي أماري خويس ولا ربنا آتِنَا في الدنيا حسنة وفي الآخرة حسنة عَذَابَ النار. تمار نبي أدم لَيْسَ هو كذيس لا تمار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفل لنا وترحمنا لنكوننا من الخاسرين. زودي عن خطأي تمار

দরখাস্ত না করলে মঞ্জুর আর পর্যায়ে যাওয়ার কোনো সুযোগ নাই আগে দরখাস্ত পেন্ডিং হই দরখাস্তর পিছনে তদবির করতেই এরপরে না দরখাস্ত মঞ্জুর করলে বাড়িতে ঠিক নেই না